উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি প্রতিপাদ্য বাস্তবায়নে রাজশাহীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গণপ্রকৌশল দিবসে 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে আইডিইবির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আইডিইবির ভবন হতে কোর্ট স্টেশন হয়ে পুনরায় আইডিইবির ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে আইডিইবি রাজশাহী সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। আইডিইবি কেন্দ্রীয় নির্বাহীর কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নওশের আলী, নির্বাহী কমিটির সহসভাপতি কবির উদ্দিন, রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী আনিস হক সহ আইডিইবির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুল বাতেন, পদ্মা টাইমস।